সোমবার রাজধানীর ঐশ্ববাণী সোসাইটির উদ্যোগে বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের মধ্যে চেয়ার ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মানুষ পাল, নবেন্দু ভট্টাচার্য সহ সোসাইটির কর্মকর্তারা। এই অনুষ্ঠানের মাধ্যমে উত্তীর্ণ দিব্যাঙ্গদের সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি প্যারা সুইমার বিনীত রায়কে সংবর্ধনা প্রদান করা হয়। এই ধরনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ঐশ্ববাণী সোসাইটির কর্মকর্তাদের এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য অভিনন্দন জানান। মেয়র জানান, বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের জন্য সমাজের সকল অংশের মানুষদের এগিয়ে আসা উচিত। জীবনজনের শিক্ষিত করা, তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, বা আমাদের সঙ্গে যেরকম আমরা সবাই আছি তাদের সঙ্গে যাদের সমকালে চলতে হয় বা বিশেষ করে উন্নত করতে, তাদেরকে সমস্ত শিক্ষা ক্ষেত্রে হোক বা বিভিন্ন ক্ষেত্রে যারা অভিভাবক আছেন তারা ওদেরকে নিয়ে থাকেন। কেন আমি অনেক জীবনজন অনুষ্ঠান গিয়েছি যেখানে মা বাবারাই একমাত্র ছেলেকে ঘুমানো খাওয়ানোর ব্যবস্থা করলেই তারা বেঁচে থাকেন, এবং তাদেরকে কর্মক্ষম করার জন্য তারা কিন্তু প্রচুর চেষ্টা করে, তাদেরকে স্কিল ডেভেলপের মাধ্যমে তাদেরকে রোজগারের ব্যবস্থা করে তাদেরকে সুন্দরভাবে প্রতিফলন করতে সে ব্যবস্থা কিন্তু ঐশ্ববাণী সোসাইটি করে আছেন দীর্ঘ অনেক বছর যাবে। তাছাড়া শুনে ভালো লাগে যে তারা মহিলাদের সশক্তিকরণ করছে, মহিলা এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে ওমেন এম্পাওয়ারমেন্ট তারা বিশেষ ভূমিকা করে। আমরা জানি দেশে এবং সমাজে বা আমাদের সংসারে যদি মহিলারা আর্থিকভাবে আত্মনির্ভর তবে সংসার অনেকটা এগিয়ে যায়। আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি যে মহিলাদের আত্মনির্ভর আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার কিন্তু অনেক কর্মসূচি, অনেক প্ল্যান, অনেক রকম প্রজেক্ট নিয়েছে, এবং আমাদের এই সব এনজিওগুলি বাণিজ্য সোসাইটি একটা বিশেষ জায়গা করে তাদেরকে কিন্তু আরও সশক্তিকরণ, আর্থিকভাবে আত্মনির্ভর মহিলাদের করার চেষ্টা করছেন। ফার্মাদের আত্মনির্ভর এদিন সংবর্ধিত হয়ে সংশ্লিষ্ট দিব্যাঙ্গ ছাত্রছাত্রীরা খুশি। এই ধরনের অনুষ্ঠান তাদেরকে উৎসাহিত করবে বলেই মনে করে বিভিন্ন মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।